হ্যালো বন্ধুরা, আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমার চ্যানেলটাই হচ্ছে যেন তোমরা শর্টকাটে সব ধরনের আঁকা শিখে যাও। তো সব কিছু সহজ প্রসেসে আমি ট্রাই করি যে যাতে তোমরা সব কিছু বেটার 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 ড্রয়িং শিখতে পারো, তারই একটা চেষ্টা করি। তো আজকের পেন্টিং করে দেখাবো আমি স্পুন দিয়ে, একদমই তাই, স্পুন দিয়ে আমি একটা পেন্টিং করে দেখাবো, তাও আবার বুদ্ধা বুদ্ধা ফেস। অনেকে আঁকতে চায় কিন্তু আঁকতে পারে না, কঠিন লাগে, বাট মানে রিয়েলি ট্রাস্ট মি যে এতটুকু কঠিন লাগবে না, যে কেউ খুব সহজে আঁকতে পারবে। সো চলো ভিডিওটা দেখো, এবং দেখতে দেখতে স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা ভালো করে দেখবে, আর দেখতে দেখতে লাইক শেয়ার কমেন্ট যেটা তোমাদের ইচ্ছা তোমরা করে ফেলো। ওকে, কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক ভিডিওতে। তো প্রথমেই আমি চালালাম একটা ছোট্ট লাইট ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। আর নিয়েছি স্পুন, স্পুন পেন্টিংয়ে তো স্পুন মাস্ট, তো আমি একটা মিডিয়াম সাইজের একটা স্পুন নিয়ে নিয়েছি। আর আমি প্রথমেই বুদ্ধার ফেস করলাম, যেটা একদম ঝটপট হয়ে গেল, কেননা স্পুনের শেপটাই তো বুদ্ধার ফেসের মতো। তো হয়ে গেল আমার তিনটে, আমি এখানে আমি যে বুদ্ধাটা করেছি তো ওইটা হচ্ছে কী করছি সেটা আমি এখন থেকে বলবো কেন, সেই সব দিক দেখো, তাহলে তো তোমরা বুঝতে পারবে আমি কী করতে চাইছি। তো যাই হোক, আমি এখানে তিনটে ফেস আমি এঁকেছি, তিনটে ফেসে দেখো। এবারে চোখ নাক এগুলো করার জন্য প্রথমে মিডিল পোর্শনের দাগ কেটে নাও, তাহলে কি হবে না মাঝামাঝি হবে, তাহলে এটা একটা আরেকটা জিনিস সুবিধা হয়ে গেল যে যদি দাগ না কেটে করো তাহলে কিন্তু মিডিলটা বোঝা যায় না। তো মিডিল হয়ে যাওয়ার পরে বুদ্ধার কান লম্বা লম্বা কান করে নিলাম আমি। আমার আদার্স আরও ভিডিও দেখতে পারো, আমি বুদ্ধার উপরে আমি আরেকটা ভিডিও আমি করেছি, যেখানে কিন্তু চোখ নাক ঠোঁট কীভাবে আমি করছি একদম, মানে এখানে তো ছোট করে দেখাচ্ছি যদিও, কারণ তিনটে যেহেতু বুদ্ধা ফেস আছে, কিন্তু ওই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে দেখবে ওটা আমি একটা বুদ্ধাই করেছি, আর চোখ নাক ওগুলো খুব সুন্দর করে দেখিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো তোমরা প্লিজ সেখানে গিয়ে তোমরা সেটা দেখে নাও, যদি তুমি এখানে কোনো কিছু বুঝতে তোমার অসুবিধা হচ্ছে তোমরা সেখানে আশা করি তোমার বুঝতে একটু অসুবিধা হবে না। তো আমার বুদ্ধা তো কমপ্লিট হয়ে গেল, এবারে আমি কি করব, আঙুল। আঙুল করা কিন্তু খুব সহজ, আমি যে আঙুলগুলো করব সেগুলো দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার আগে যেটা করছি সেগুলো হচ্ছে গোল 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 যেগুলো মাথায় থাকে, তো আমি এগুলো করে নিচ্ছি প্রথমে, তো পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ এতটা দেখাতে গেলে পুরোপুরি যদি নিখুঁতভাবে গোটা ভিডিওটা আমি দেখাতে যাই তাহলে এত লেন্দি হবে যে তোমরা দেখতেই চাইবে না, তখন তোমরা স্কিপ করে দেবে, তাই তোমাদের কাজটা আমিই করে দিলাম। তো যাই হোক, এবারে আঙুলগুলো করছি, এবার আঙুলটা তুমি দেখে নাও যেভাবে আমি করছি, আর প্লিজ আমার সঙ্গে তোমরা খাতা খুলে বসো, কারণ খাতা না খুললে শুধু চোখ দিয়ে দেখে কিচ্ছু লাভ হবে না। খাতা খোলো, আমি যে যে সরঞ্জামগুলো নিয়েছি তোমরা সেগুলো নাও আর বসে পড়ো, এবং আমার সঙ্গে আঁকতে শুরু করে দাও। তো দেখবে একবারে করতে 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 দেখবে তোমাদের আঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদিকে তোমরা দেখছো একদিকে করছো, তো দেখবে তোমাদের আঁকাও কমপ্লিট, আর আশা করি দেখবে সেটা দেখতেও সুন্দর হবে। এরপর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী করতে চলেছি, একদমই তাই, বুড়া মত শুনো বুড়া মত কাহো বুড়া মত দেখো, এই থিমের উপরেই আজকের আমার ড্রয়িংটা। আমি যতটা পারছি সহজভাবে করার চেষ্টা করছি, আরেকটা ড্রয়িং আমি শর্টসে দিয়েছিলাম এই থিমের উপরই, সেটা একটু কঠিন ছিল, তো তার জন্য তোমাদেরকে সহজভাবে এটা দেখাচ্ছি। তো আমি এইভাবেই স্পুন প্লেট নানারকম টুলস এসব দিয়ে আমি ঠিক করেছি, তোমাদেরকে সহজ প্রসেসে ড্রয়িং শেখাবো। সেকেন্ড বুদ্ধা করতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছিলাম, যে আমি চোখটা এঁকে ফেলেছিলাম, কিন্তু সেকেন্ড বুদ্ধা করার সময় চোখ আঁকার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি আস্তে আস্তে পুরো ভিডিওটা করছি, তোমরাও দেখতে থাকো, আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর এরকমই অনেক অনেক ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি আসছি, এবারে তোমরা কী দিয়ে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, যে তোমরা কোন টুলস দিয়ে আমার কাছে কী ভিডিও দেখতে চাইছো, কী ভিডিও তোমরা বানাতে বলছো, আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। চলো তাহলে বাকি ভিডিওটা আমরা কীভাবে করছি সেটা দেখে নিই। Thank you.